এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে শেয়ার করতে চলে এলাম কিভাবে আগের পুরনো পোলাও দিয়ে কিভাবে মজাদার ফ্রাইড রাইস রান্না করা যায়, সেটাই শেয়ার করছি। সকাল বিকালে নাস্তার জন্য কিন্তু আপনারা এটা বানিয়ে খেতে পারেন, বাচ্চাদের টিফিনেও কিন্তু আপনারা এটা দিতে পারেন। আশা করছি সবার কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো কথা আর না বাড়িয়ে চলুন দেখে নিই। সার্ভ করে নিয়েছি, দেখুন আগের পুরনো পোলাও দিয়ে কিভাবে মজাদার রাইস বানানো যায়, ফ্রাইড রাইস। আশা করছি সবার কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। এতে করে নতুন কোনো ভিডিও আমি আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।